ওয়াটার ক্যাবেজ গাছটা এত ভর্তি হয়ে গেছে যে মনে হচ্ছে যেন এখান থেকে এবারে উপচে বেরিয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। বন্ধুরা, চলুন দেখি এই ওয়াটার ক্যাবেজগুলোর কি গতি করা যায়। কিছু একটা ভাবনা চিন্তা করতেই হবে এটা নিয়ে। তাই ভাবছি এর থেকে কিছুটা আরেকটা টাবে কনভার্ট করে দেবো। আমার কাছে এরকম একটা কালো টাব আছে, তো দেখা যাক এখান থেকে কিছু আমি তুলে নিচ্ছি, তারপরে ওটা কীভাবে ওর মধ্যে সেট করছি সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। যেই কথা সেই কাজ, প্রথমে আমি এখান থেকে কিছু ক্যাবেজ তুলে নেব, সাইড দিয়ে তুলি যাতে ডিস্টার্ব না হয়। ওরে বাবা, একসাথে কতগুলো করে উঠে আসছে দেখ। এ মানে আবার এই খালি করছি তো আবার কিছু দিনের মধ্যে ভরে যাবে। আমি অনেককে গিফটও করেছি যার জন্য। তো বাপরে, কত হয়েছিস রে, পুরো একদম দেখুন গ্যাপ করছি, আবার ভরাট হয়ে যাচ্ছে। বেশ কিছুটা আমি এখান থেকে তুলে নিচ্ছি, বেশ বড় বড় দেখে তুলছি যাতে আমার ডেকোরেশন করতে সুবিধা হয়। দেখুন এতগুলো তুলে নেওয়ার পরও টাপটা আবার জেকে সেই ভর্তি। এখানে এক প্লেট আমি তুলে নিয়েছি, এবার দেখি এগুলোকে নিয়ে কি করা যায়। সবার প্রথমে এই লম্বা লম্বা শেকড়গুলো আমি একটু ওপর থেকে কাট করে নেব। ধরুন এতটা করে কাট করে নেবো, এই যে বুঝতে পারছেন, এই জাস্ট এরকম থাকবে। এরমভাবে সবকটাকে কেটে নিচ্ছি। দেখুন ওয়াটার ক্যাবেজগুলো কেটে আমি বড় বড় শেকড়গুলো বাদ দিয়ে এইগুলোকে এরকম শেপে করে নিয়েছি। তাপটাতে জল ভরে আগে থেকে নিলে টানাহাচড়া করা অসুবিধা, তাই প্রথমে আগে যেই পজিশনে আমি দেবো সেখানে সেট করে নিলাম। দেখুন এখানে রেনলিলি গাছগুলো আছে, এদের ঠিক সামনে আমি টাপটা রেখেছি। এবারে আমি এটাতে জল ভরে নিচ্ছি, একদম কমপ্লিট জল ভরে নিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। জল ভরা কমপ্লিট হয়ে গেছে, টাপ তো জলে ভর্তি করে নিয়েছি। এবারে দেখা যাক কী করা যায়। মধুর ড্রিম গার্ডেন মানেই আপনারা জানেন গার্ডেনের কোনো নতুন ডেকোরেশন, তো আজকেও তার থেকে অন্যথা কিছু হবে না। আমার কাছে আছে একটা এরকম বাকেটে করা কয়েন মানি প্ল্যান্ট, যেটা আমি ডিভাইড করে করেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। দেখুন কী পরিমাণে এটা ঝাঁকড়া হয়ে গেছে, শুধু শেকড় ছিল। বন্ধুরা আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন আমি কয়েন মানি প্ল্যান্টসের একটা ভিডিও দিয়েছিলাম, তাতে এই বাকেটটাতে আমি বসিয়েছিলাম। দেখুন কী হারে হয়েছে। এরাও কিন্তু একটা ওয়াটার প্ল্যান্ট বলতে পারেন, এরাও জল পছন্দ করে। আর সঙ্গে রয়েছে আমার এই ক্যাবেজ, তো দেখি এই দুটো দিয়ে এখানে কী ক্রিয়েশন আমি তৈরি করি। প্রথমেই আমি এরকম একটা ইট ঘুরিয়ে নিয়েছি, এটাকে তলাতে বসিয়ে দিলাম একটা পার্টে, আরও একটা ইট বসালাম এই পাশে। দেখুন একটা বেস তৈরি হলো। এবারে আমি খানিকটা জল একটু ফেলে দিলাম, একটু জলটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে। এই ওয়াটার প্ল্যান্টটা এইখানে সেট করলাম একটা পাশ দিয়ে, দেখুন কেমন লাগছে, বেশি জলে ঢুকে গেছে। চলুন তলায় একটা প্লেট দিয়ে দিই, ব্যাস আর নড়াচড়া করবে না, একটা জায়গায় ফিক্সড হয়ে থাকবে। এই হয়ে রইল গার্ডেন ডেকোরেশনে এরকম স্টোন পেন্টিং মধুর ড্রিম গার্ডেনে আপনারা দেখেছেন। কিছু কিছু খালি স্টোনও আছে, তো আমি এবারে এই খালি স্টোনগুলো দিয়ে এখানে একটা বেস ক্রিয়েট করে নিচ্ছি। দেখুন ঠিক আছে, এই ব্যাং বাগাজিকে এখানে বসিয়ে দিই, এখানে একটা ফ্লোরাল কিছু দিয়ে দিলাম। এবার এইখানে যা পাথরটা পড়ে গেল, ঠিক আছে তুলে নেব, অসুবিধা নেই। মোটামুটি একটা দাঁড়িয়েছে, দেখুন বেশ কিছুক্ষণে ধস্তাধস্তির পরে দেখুন একটা সেট হয়েছে। এবারে হচ্ছে এই ওয়াটার ক্যাবেজের কামাল, এগুলোকে আমি আর মাটি ফাটি কিছু দেব না, মাটি দিলে এত বাড়ে যে সামলানো যায় না। ওয়াটার ক্যাবেজগুলো আমি একটা একটা করে জলের মধ্যে ভাসিয়ে দিচ্ছি, ছোট বড় মিক্সড করে করে দিচ্ছি যাতে মোটামুটি পুকুরটা ভরাট হয়ে যায়। কমপ্লিট হয়ে যাওয়ার পরে কত যে সুন্দর দেখতে লাগবে বন্ধুরা, আপনারা দেখলে বুঝতেই পারবেন। কিছু কিছু ছোট ছোট আছে, গ্যাপগুলো ফিল আপ করে দিই ছোটগুলো দিয়ে। তো বন্ধুরা দেখুন আমার ওয়াটার প্ল্যান্ট ক্রিয়েশনটা কেমন লাগছে। বাহ, আমার তো খুব সুন্দর লাগছে,
আপনাদের কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে, বলুন। এরকম একটা ওয়াটার বডি ক্রিয়েশান করতে পারলে জায়গাটা কত সুন্দর হয়ে যাচ্ছে দেখুন, এর বিউটিটাই আলাদা হয়ে যাচ্ছে। দেখুন দূর থেকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। এরকম একটা বক ছিল, ওটাকেও আমি জলের ধারে বসিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আজকের এই জলের ডেকোরেশনটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, একটু কমেন্টস করবেন। বন্ধুরা, কমেন্টস না করলে বুঝতে পারছি না আপনারা কী দেখতে চাইছেন। শুধু শুধু তো আর ছাদ বাগান রোজ একই জিনিস দেখানো যায় না। আপনারা যদি নতুন কোনো টপিক দেখতে চান অবশ্যই বলবেন, আমার যথাসাধ্য আমি করব। আমি যেটুকুনি জানি সবটুকু দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করব, বিশেষ করে গার্ডেন ডেকোরেশন নিয়ে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আপনারা তো জানেন কী করতে হবে,